এই এখানে কি হলো রে? এই দেখো ওরা ধরা পড়েছে। বলিস কি, এটা তো ভারী অন্যায়। এই বোকা জুদা, কি শুনছিস? এটা পরের মেয়ে দেখলে তোদের লাল পড়ে না? ওই নাম কি তোর? সিদ্দিক। তোর বাবার নাম কি? খতিব। বাড়ি কোথায়? দুবতলা। দুবতলা না তুবতলা? ওই কি থানা? বেলডাঙ্গা। এই জানিস, সেই গ্রামের মেয়েদেরকে প্রেম করলে কি হতে পারে তোর? আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। এই আগে তোদের মধ্যে কে প্রবেশ করেছে বল? আমি ইমানদারি লোক, প্রথমে গোলাপ ফুল দিয়ে প্রবেশ করছিল, আমি কিন্তু এখনো উত্তর দিইনি। এই প্রথমে তুই ওকে আই লাভ ইউ বলেছিলি? আমি ওকে ভালোবাসি, তাই আমি প্রথম আই লাভ ইউ বলেছিলাম। বলিস কি, এটা তো ভারী অন্যায়। এই তুই ওকে ভালোবাসিস? আমি নামাজ পড়ি, আজ 5 দিন হলো আমি নামাজ পড়ি। নামাজ পড়িস তুই? হ্যাঁ আমি নামাজ পড়ি, আমি শুধু আল্লাহর নাম নিই, আর আমি মেয়ে ছেলে থেকে দূরে থাকি। ওই বোকাচোদা, তুই মেয়েদের কাছ থেকে দূরে থাকিস তাহলে ধরা পড়লি কি করে? তোর চুলের কাটিং দেখে তো মনে হয় তুই এগ্রিকালচার মারিবা, যাই তুই বলছিস আমি নামাজ পড়ি। হ্যাঁ আমি নামাজ পড়ি, আমার আব্বাকে শুধাবো তুমি। এই তুই নামাজ পড়িস তো ধরা পড়লি কি করে? এই তোর বাপকে ডাক, আজকেই তোর বিয়ে পড়ি দিব। আমার বিয়ে হয়ে গেছে, বাড়িতে চারটি বাল বাচ্চা আছে। বলিস কি, চারটি বাল বাচ্চা? তোমরা এরকম কাজ করো না, মছলি পথে বসে যাবে। সারা বাড়িতে চারটে বাল বাচ্চা রেখে আবার মেয়ে লেপড়া? আজ তোদের মতো ছেলেদের জন্য সমাজটা নষ্ট, মাস চালাগে।